কি হলো আরো? দাদামুনি যেমন কাণ্ড, এই কদিনের উপর ঝরন বৃষ্টির পর জলকাদায় কখন স্কুল বসে নাকি? আর তুমিও যেমন বড় মা, ওই পাগলের কথা শুনে সবটা আমার হেসে ঢুকেছে। এত সকাল আর নাইতে যাসনি বাবা, তোর হারুদা খোঁজ নিয়ে এসেছে, আজও তো বেশ পূর্ণে। তোর কাকিমা কোথায় রে? ওই তো নিজের ঘরের বাবার সঙ্গে বসে কথা বলছি। আর কি বলি কাঁদছে, কাকিমার বাবা যেন কিরকম, আমি কিন্তু ওকে আর দাদা বসে বলবো না মা। কেন রে? ভালো লাগে না আমার ওকে। উনি যেন উনি তবে কাকিমাকে ফিস ফিস করে কিসব বলে খালি কাঁদেন কেন? আমার বড্ড খারাপ লাগে মা। তা হোক, তবু গুরুজন সম্পর্কে অমন করে বলতে নেই বাবা। তোর কাকিমা ওর মেয়ে, উনি নিজেদের দুঃখের কথা বলে কাঁদছেন। ওদের কিসের দুঃখ মা? কেন বাবা, আমাদের যে দুঃখ ওদেরও সেই দুঃখ। দেখতে পাও না তোমার দাদু, তোমার বাবা, তোমার কাকুর জন্য কত কাঁদেন। আয় করো না। আর নরেন কেমন আছে রে? ভালো নেই কাকিমা। এই জল কাদায় তুই না এলেই তো পারতিস, আমি হারুকে দিয়ে দুধ আর ওষুধ পাঠিয়ে দিতাম। মীরা কোথায় শান্তিদা? বোনটি কাকিমার কাছে বসে আছে। বৌমা, বৌমা সনত করে দাঁড়িয়ে কি করছে? স্কুল যাওয়া তা দিচ্ছে বুঝি। এত বড় ছেলে মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকে, এই জল কাদার দিনে কি স্কুল বসতে পারে? বসলে ওকে আজ স্কুল যেতে হবে। যা তোমার ব্যাকরণের বইটা নিয়ে আমার ঘরে যা, আজ আমি তোমার পরীক্ষা নেব। তবু হা করে দাঁড়িয়ে রইল খালি পায়ে ভিজে উঠোনে, বলি খরম পায়ে দেবার অভ্যাসটা রাখেনি। একটা অসুখ বেশিকে না বাঁধালে চলবে কেন? যা ঠিকই পাকি করে যা। দাদু, আমি কিন্তু একবারও ভিজে উঠোনে নামিনি, মার কাছে লক্ষ্মী হয়ে বসেছিলাম। বেশ করেছো দিদি, বেশ করেছো। এখন চলো তো, আজ আমরা ঘরে বসে স্কুল বসাই। না গো গিন্নি, না আজ তোমার ফুল তুলতে হবে না, আজ তুমি শুধু আমার কাছে থাকবে। চলো দেখি গিয়ে তোমাদের স্কুল তোমাদের কত বড় বিদ্যের জাহাজ করে তুলেছে। চলো না দেখবে, চলো না ভাই। দাদু, আজ করোনা দিদির পরীক্ষা নাম না কেন? ও কিন্তু আমার সঙ্গে পেয়ে আছে না, না গেছি মা? ঢের হয়েছে বিদ্যে ধুরন্ধরী, ঢের হয়েছে। তুমি একাই আমার সঙ্গে চলো, তোমার জ্যাঠাইমার সঙ্গে করোনা দিদির একটু কাজ আছে। করুণা, তুই জলকাদা আসিস নি, আমি হারুকে কবরেজের বাড়ি পাঠিয়েছি, সে ওষুধ আর দুধ একসঙ্গে নিয়ে যাবে। এখন চলো তো দিদি। দাসুর মা, দুধের বালতিটা নিয়ে এসো তো। যাই, বস করুণা। ঘটিটা দেখো না, দিদি আজকে বাড়ির দুধ যেন বাড়ি খরচ না হয়। বাবার আবার রোজ পুডিং খাওয়ার অভ্যেস তো, এখানে তার সেসব হবার জানি, যা হোক একটু পয়সাটা সঞ্চিত করে তো দিতে হবে। তা তো করে দিতেই হবে ভাই, দুধে টান পড়ে তো সকলের কমিয়ে যায়, তাই করতে হবে। বাজে খরচ না করলে কমাবার কোনো দরকারই হবে না। বাজে খরচ কি বলছিস ছোট বউ বারবার? দুধের আবার বাজে খরচ কি? পাড়া নয় বাড়ির দুধ বিলিয়ে দেওয়াটাকে আর কি বলে তা তো জানি না দিদি। ও হ্যাঁ, কালকে মাছ না থাকে বাবা খেতে বড্ড কষ্ট হয়েছিল, আজকে যেমন করে হোক মাছের ব্যবস্থা করো। তাই তো, কি করা যায় বোন দেখি ছোট বউ, কাল না হয় অসময় এলেন, ঘরে যা ছিল তাই দিয়ে খেতে দিলাম, কিন্তু আজ তো আর তা করা চলবে না। চলবে না তো বুঝলাম, কিন্তু এই এতখানি বেলা হলো, মাছের পাতাটা কি কেউ একবার তোমরা ভেবেছো? সব ব্যবস্থাই হচ্ছে অথচ তুই কি নতুন বউ এলি সরস্বতী? এই বর্ষায় পাড়া গায়ে কি মাছ পাওয়া যায় সহজে? দেখি গঙ্গার ধারে জেলেদের কাছে। তাই বা যাবে কি শুনি, তিনি ভজা রাখাই তো জমির কাজে গেছে, আর হারুকে তো শুনছি কবিরাজের বাড়িতে পাঠানো হচ্ছে। সে আমি যাহার ব্যবস্থা করছি, তুই যা তো ঠাকুর ঘরের কাজটা সেরে রাখ। ঠাকুর ঘরের কাজের জন্য তোমার ভাবতে হবে না দিদি, তুমি মাছের ব্যবস্থা করো। আশ্চর্য, আমি না বললে তো দেখছি কারণ মনেই পড়তো না। কেন রে ছোট বউ, আমাদের একটা ভুলই হয়, কুটুম্ব এসেছেন এ কর্তব্য তো তোরও। তোর বাড়িতে এসে বাবার যদি ভালো করে খাওয়া না হয় সেটা তোরও লজ্জার কথা। আমার লজ্জা দুঃখ সব একদিনই চুকে গেছে, তোমাদের ঠাকুর ভোগের সংসার, মাছটা যত হ্যাঙ্গামার কথা কি সাহস করে বলা যায়?
এতটুকুতে এত অভিমান করতে নেই যে পারব। যাক, উনি যদি মাছ না হলে খেতে না পারেন সে তো ব্যবস্থা করে দিতেই হবে যেমন করে হোক। আজকে মাছের গন্ধে খেতে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে বিয়াই মশাই। না না না, কষ্ট আছে, আমি নিজে না খেলেও আমার ছেলে নাতি নাতনিরা তো খায়। আরে পল্লী গ্রামে সবসময় তো মাছ পাওয়া যায় না, সেই জন্য ওরাও নিরামিষে অভ্যস্ত। এই অভ্যেসটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয় বিয়াই মশাই। কেন, ওদের স্বাস্থ্য তো খারাপ না, আর ওরা দুধ ঘি প্রচুর পরিমাণে খেতে পায়। এটা আপনাদের ভুল ধারণা, ওই দুধ ঘি জিনিসটা ও কোনো কম মেরি নয়, ওতে শরীর থপথপে হয়ে যায়। তাছাড়া ওতে যদি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তো মীরার মাঝে মাঝে জ্বর হয় কেন বলতে পারেন? এই বর্ষাকালে পাওয়া যায় অমন একটু অজ্য হয়েই থাকে, ঠান্ডা ঠান্ডা লাগে তো, আর ওরাও তো জল কাদায় না বেরিয়ে ছাড়বে না। হ্যাঁ, মীরা এই জল কাদায় বেরোয় নাকি? কি সর্বনাশ! না না, এই তো ভালো কথা নয়, দিস ইজ ব্যাড, আই মাস্ট সে দিস ইজ এক্সট্রিমলি ব্যাড। দেখুন বিয়াই মশাই, আমার ইচ্ছে যে সরস্বতী আর মীরাকে আমি এখন কলকাতায় নিয়ে যাই। কিন্তু আমার একটা নিবেদন আছে, সামনে পুজো, এ সময় মীরা দিদি আর ছোট মাকে ছেড়ে আমি থাকতে পারবো না। সে তো প্রায় দু মাসের ধাক্কা, আরো এতদিন সরস্বতীকে এখানে পড়ে থাকতে হবে নাকি? এই সব মাস, না না বিয়াই মশাই, আপনি আর ওকে আটকে রাখবেন না। আপনি বুঝতে পারছেন না যে এখন আমার কাছে থাকলে একটু শান্তি পাবে। ছোট বৌমাও কি তাই মনে করেন নাকি? করেন বই কি, তার কান্নায় এই অর্থাৎ কিনা ওদের কষ্টেই তো। ও দেখুন, আমার আনন্দ সুনন্দের এই সংসার, সুনন্দের অবর্তমানে এর অর্ধেক তার স্ত্রী কন্যা। ছোট বৌমা যদি নিজের সংসারে নিজে অশান্তি ভোগ করেন তাহলে পরের ঘরে পরের সংসারে গিয়ে কি তিনি শান্তি পাবেন? বাপ মায়ের কাছে গিয়ে শান্তি পাবে না তো কোথায় গিয়ে পাবে? বিয়াই মশাই, আপনি স্নেহের বসে ওদের সংসারের অর্ধেকখানি বললেও যথার্থ কি ওরা তার অধিকারী? আপনি কি বলতে চান যে সুনন্দের স্ত্রী কন্যা তার সম্পত্তির অধিকারী নয়? আপনি বর্তমানে আইনত নয়, আইনের কথা থাক, কিন্তু ছোট বৌমা কি তাই মনে করেন? সরস্বতীকে তো আমরা আপনাদের সমাজের মতন লেখাপড়া না শিখিয়ে শুধু হাড়ি বেড়ি ধরাতে শেখাইনি, কাজেই সেও এখনো বুঝতে পারছি যে আইনত অর্থাৎ কিনা, অর্থাৎ কিনা তার আইনজ্ঞ বাপ আজ দুদিন ধরে এইসব কথা তাকে বোঝাচ্ছেন। মিলে এতদিন তো তিনি বোঝেননি, যাক এখন কি বলতে চান শুধু সেই কথাটি বলুন। আমি ওদের নিয়ে যেতে চাই, সেখানে মীরাকে আমরা কনভেন্টে ভর্তি করব এবং আমাদের সমাজের আদব কায়দায় তাকে শিক্ষিত করে তুলব। এখানে পাড়া গায়ে থাকলে বা আপনাদের কুশিক্ষায় আর কুদৃষ্টান্তে একেবারে নষ্ট হয়ে যাবে। আপনারা ভুলে গেলেও একথা আমরা কোনোদিন ভুলতে পারবো না যে সে একজন দেবতী নয়, সে মেয়ে। আপনি মীরার দাদা মশাইয়াই চান কিন্তু আমি তার ঠাকুরদা, আমি চাই না। আর যদি সরস্বতী চায়? আমার ছোট মা এরকম চাইতেই পারে, এ শুধু আপনার ইচ্ছা যে তার মুখ দিয়ে বার করা। তিনি যদি বাপ মার কাছে যেতে চান যা, আবার যখন তার নিজের সংসারে ফিরে আসতে চাইবেন চলে আসবেন। দেখুন, এই যে আপনি বারবার ছোট বৌমার সংসার বলছেন, এ কথা কোনো মূল্য নেই যদি না আপনি উইল করে আপনার সম্পত্তিতে তাদের অধিকার দিয়ে যান। উইল করি আর নাই করি এটুকু জানি যে সংসারে আমার নাতি সনদ আর নাতনি মীরার সমান অধিকার। তাই যদি জানেন তাহলে আপনার কর্তব্য এক্ষুনি উইল করে রাখা, আমার কর্তব্য আমার স্মরণ থাকবে। তাহলে আশা করি এখন আপনার কন্যার পৌত্রীকে নিয়ে যাবার কোনো আবশ্যক নেই। হ্যাঁ, ওরা এখন আমার সঙ্গে যাবে বুঝি, পরে আসবে সে বলা যায় না। সরস্বতীর ইচ্ছে যে মীরা আমার ওখানে থেকেই লেখাপড়া করে, তারপরে আপনি অর্থাৎ কিনা আমার পৌত্রীকে আইনত এই সংসারের অর্ধেকের মালিক করলে তবে আমি তাদের এখানে আনতে পারি, কেমন? এই তো, হ্যাঁ একরকম তাই। কিন্তু জানবেন চক্রবর্তী মহাশয়, যারা ভগবানের যে অধিকারকে অস্বীকার করে আইনের জোরে নিজের সত্য সাব্যস্ত করতে চায় তারা সবসময় দিতে চায় না। আমার ওই বহুদিনের প্রাচীন রক্ত এমন অপমানের সঙ্গে নিজের অধিকার নিতে পারবে না।
তাতে আমার দুঃখ সেটি যাক আর ছিঁড়ি যাক। আমিও বলছি আমিও তাদের দেব না যতদিন না তারা নিজের বিধিদত্ত অধিকারকে আগে মাথায় তুলে নেয়। আপনার কন্যা প্রবর্তীকে আপনি নিয়ে যেতে পারেন। বেশ, আমার মেয়ে আর নাতনি যে দুটো ভাগের জন্য আপনার দরজায় পড়ে থাকবে এ আপনি স্বপ্নও মনে করবেন না। আমি আজ ওদের নিয়ে যাচ্ছি। তোমার পক্ষে এসব কথা বলা খুব সহজ, লিখে দিন বা না দিন তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না, বরং না লিখে দিলেই তোমার লাভ। এসব কি বলছিস? তোর কার উপর অবিশ্বাস রে? তোর ভাসুর আর আমার উপর তো? বেশ, তুই আমায় কিছুদিনের সময় দে, আমি কলকাতায় চিঠি দিই, ওকে আসতে লিখি, উনি এসে তুই যা চাস সব বাবাকে দিয়ে লিখিয়ে দেবেন। সে যাই হোক, এখানে আমি কিছুতেই থাকতে পারবো না, পাড়াগা আমার দু চক্ষের বিষ, তাছাড়া মীরাকে এখানে রেখে আমি নষ্ট হতে দিতে পারবো না। কিন্তু ছোট বোন, এভাবে মীরাকে বাবার পর করে দিস না। মীরার ভালোর জন্য তাকে কলকাতায় নিয়ে গেলে যদি পর করা হয় আমি না চাই। তোমাদের সংসার নিয়ে তোমরা সুখে থাকো দিদি, আমরা পথের পাতা সরে যাচ্ছি, কিন্তু দোহাই তোমাদের এই পরাজের ব্যাপারে মাথা গলাতে এসো না। বাবা দাদা থাকতে আমার ভাবনা কিসের? তুমি নিশ্চিন্ত থাকতে পারো। বাবা, ছোট বউকে বুঝিয়ে সুঝিয়ে আপনি আটকান, মীরা চলে গেলে এবারে যে অন্ধকার হয়ে যাবে, ওকে ছাড়া আমরা কি করে থাকবো? ওকে ছাড়া আমাদের থাকতে হবে বই কি মা? ওদের যেতে দাও। তুমি এমন বুদ্ধিমতি মেয়ে হয়ে এইটুকু বুঝতে পারছো না যে চন্দ্রনাথ চক্রবর্তী তার মেয়েকে এই সংসারে বিয়ে দিয়েছিলেন শুধু এই সুনন্দের চাকরিটুকু দেখে, আর কিছু দেখে না। আজ সুনন্দ নেই, শুধু দেনা পাওনা ছাড়া এই সংসারের সঙ্গে ওদের আর বন্ধন কোথায়? হিসেবে তখন আমরা ছিলাম না, এখন আমরা নেই। বাধা দিও না, যেতে দাও, যেতে দাও। মা, করুণা, করুণা, নরেন এতক্ষণে এলি বাবা, আমাদের ভয় পাইনি বুঝি? তোদের কথা ভাবতে ভাবতে তো ছুটতে ছুটতে আসছি মা, অন্ধকারে তো বদ্ধ পায়ে আবার খোঁচড় লেগে গেল। আমার নরু কেমন আছে মা? যাত্রা বুঝি বেড়েছে বাবা, বেশিটা খিদে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, কিছু কি আনতে পেরেছে? এমন পোলা অদৃষ্ট মা, কিছুই জোগাড় হলো না। তাই তো খেতে দিই তোদের। ভগবান, এ দুঃখের কি শেষ নেই? আমাদের জন্য ভেবো না বাবা, আমার তো খিদে নেই, বিশুর জন্য যাবো একবার কাকিমার কাছে। না মা, উনি তো এত করছেন, ওর দাওয়াতেই তো নরু ওষুধ করতে পারছে, যেখানে চাইলেই পাওয়া যায় সেখানে চাওয়া উচিত নয় মা। বলুন, করুণা যাচ্ছিস? এখনই আসছি বাবা। করুণা, নরু যে জল জল করছে মা, যাই বাবা। তুমি বসে একটু জিরো, আমি যাচ্ছি। না না, সমস্ত তুমি দেখিনি যে আমার নরুকে, বাবা আমার এত অসুখের মধ্যে আমার পথে আছে, শুনছিস রে? এই কমাসে ছেলে আমার বিছানা শুনে যেন মিশে গেছে। কবে তুমি এই দুঃখের ধনকে সারিয়ে দেবে কে জানে। আচ্ছা, পারি না,
সেদিন নরুর মাকে এমনি করে নিয়ে গেলে মুখে একটু ওষুধ পর্যন্ত দিতে পারলুম না। আজ আবার নরুকে নিয়ে কানাকানি করছো, তোর পাপে আমায় এত বড় শাস্তি দিচ্ছ আমার একটু ধরে দিবি, সকালে মুরগিদের চাল কাটা আর এই কলমি শাক ফুটিয়ে দিবি। সে জন্য এর জন্য ছুটে গিয়েছিলি, কিন্তু তোদের কি হবে? আমাদের জন্য কিচ্ছু হবে না বাবা, আজ আমাদের কিছু না হলেও চলবে, কাল না হয়। কালে বা কি হবে বাবা, দুঃখের বুঝি আর শেষ নেই বাবা। কাকি না করো না, চলো তোমার রান্নাঘরে একবার পরে ওগুলো আমায় দাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আপনিও হাত মুখ ধুয়ে নিন। দেখেছি শরুন, একেবারে সাক্ষাৎ অন্নপূর্ণা। হ্যাঁ বাবা। নরুকে কেমন দেখে এলে মা? ভালো মনে হলো না বাবা, না জানি ওদের কপালে কি আছে। তুমি আসো কবরেজকে একবার খবর দাও, সে যেন নরুকে দেখে আমার কাছে একবার আসে। তুমি যেও না মা, আমার কাছে একটু বসে হরিনাম করো দেখি, আজ মনটা আমার ভালো নেই, কেমন যেন একা একা লাগছে। তুমি আমার পথ যে প্রভু ফুল খাদায়া ধারে, পার কদনা মারে তোমার নামে দয়াল হরি হাসিয়ে দিলাম জীবন তারে, তোমার নামে দয়াল হরি হাসিয়ে দিলাম জীবন তারে, যেন হাসি মুখে যেতে পারে তোমার পথ পারে হরি, পার করো আমারে, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। পারে শুনি আমার মায়ার বাঁধন কাটে যেন তোমার কৃপা গুণি, পারে শুনি আমার মায়ার বাঁধন কাটে যেন তোমার কৃপা গুণি, সাঙ্গ হলো নেনা দেনা দিলাম বার পাপনারে হরি, পার করো আমারে, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। বাবা, মা, মায়ের পুজোর তো কোনো এখনো ব্যবস্থা হলো না? আমার কিছু ভালো লাগছে না মা, ওসব হ্যাঙ্গামা আমার সইবে না। তা হয় না বাবা, সারা বছর ধরে
গায়ের লোক আমাদের পুজোর আশায় পড়িয়ে থাকে, তাদের নিরাশ করাটা কি ঠিক হবে? আমি বরং ওকে লিখে দিই, মীরা আর ছোট বউকে সঙ্গে করে নিয়ে আসছে। না মা, তা তুমি করো না। বেশ, পুজো আমি করবো, কিন্তু ওদের ছাড়া। তুমি আনন্দকে শুধু লিখে দাও যে কলেজ বন্ধ হলেই সে যেন এখানে চলে আসে। তাই দেব বাবা, আমি যাই, আপনার খাবার ব্যবস্থা করি। মা, জ্যাঠামনি বলছিলেন পুজোর ছুটিতে দেশে যাবেন, চলো না মা আমরা যাই। ফেরার সময় এবার দাদাকে সঙ্গে করে নিয়ে আসবো। তোমার ঠাকুরদাদা তাকে আসতে দেবেন না মীরা, এলে তো ভালোই হয়। আপনি কবে যাচ্ছেন? পরশু। আনন্দবাবু, কতক্ষণ? তা প্রায় আধ ঘন্টা হবে, তাই নাকি? আধ ঘন্টা? একটা চা খাবে নাকি বন্ধা? অমৃত অরুচিকার বলো, ফ্রেশ নিকারও আছে। বেড়া কিন্তু দাদা, এটাও ফ্রেশ। ফ্রেশ, ভেরি গুড, ভেরি গুড। জানেন আনন্দবাবু, রোগা হবার জন্য মশাই রেগুলার ডায়েটিং শুরু করছি। খাওয়া দাওয়া করে নেই বললেই হয়, তাতে কি রক্ষা আছে মশাই? প্রতি সপ্তাহে অর্ধ সে করে মেয়ের বৃদ্ধি পাচ্ছে, মহা মুশকিলে পড়া গেছে, কি করা যায় বলুন তো? আমার মনে হয় যে আপনার রোয়িং মেশিনে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। ঠিক ধরেছ, আরে বসে আপনি গুণি লোক ধরবে দিত। সব জিনিস আজকাল ভেজাল মারে তৈরি হচ্ছে, ওই মেশিনই বা বাদ যায় কেন? তোমার ডায়েটিং এর নমুনাটা বৌদিকে দেখে এনে দেখাবো নাকি বর্দা? দয় তোর ভাই, তাহলে আবার বিলকুল মরে যাবো, তুই ব্রহ্মহত্যার পাথরে পড়বি। নে বাবু, একটা নিচ্ছে আর নেবো না। গত মাসে আমার এই স্যুটগুলো দর্জিকে দিয়ে বাড়াবার জন্য তোর বৌদিকে 250 টাকা খরচ করতে হয়েছে। আবার যদি আমার এই ডায়েটিং এর নমুনা দেখে, তাহলে আমায় তো কলকাতা থেকে হাওয়া হতে হবে। নইলে আমার অফিস ঠিক আছে জানেন আনন্দবাবু, ব্রুমস্টিক রিসেপশন একেবারে অনিবার্য, অনিবার্য। আরে বাবা, করতে ফিরেছেন নাকি? 7টা থেকে আবার কবে তিনি ফেরেন? তা আপনি যে এত সকালে ফিরেছেন? ওইখানে মশাই পিতা পুত্রের পার্থক্য। বাবা হাইকোর্টে যান টাকা রোজগার করতে, তাই তা ফিরতে দেরি হয়। আমি যাই খরচ করতে, সুতরাং যতসত্ত্ব ফিরে আসি ততই মঙ্গল। টাকা খরচ করতে, তার মানে? মানে অতি সোজা আনন্দবাবু, মানে আমি হলাম ব্রিটিশ ব্যারিস্টার দ্য প্রেসিডেন্ট। যেতে হয় চাই, গিয়ে এক কাপ চা খাই, তারপর বার লাইব্রেরিতে রীতিমতো দরবার বসাই, মানে আড্ডা দিই, তারপরে পরিপাটি করে 5 কোর্স লাঞ্চ, তারপর আবার আড্ডা, আবার এক কাপ চা, আবার আড্ডা, তারপর বাস সোজা হাত মুখ ধুয়ে সুবোধ বালকের মতন বাড়ি ফিরে আসি। আমরা বললাম মক্কেলদের আতঙ্ক এল আমাদের দৈনন্দিন পেশা, মানে প্র্যাকটিস, মানে মক্কেলদের সঙ্গে সম্পূর্ণ অহিংস অসহযোগ। সুতরাং কি যা তা বলছো বর্দা? রে আমি যা বলছি এর চেয়ে অনাবি সত্যি বোঝা আর বলা যায় না, তা বাবা চোখ বুঝলি বুঝতে পারবি। আচ্ছা আনন্দবাবু, আপনি একটু বসুন, আমি একটু হুজুরে হাজিরা দিয়ে আসি। ঘরের হাকি মশাই বাদ করা হাকি। আচ্ছা বাই বাই, বসুন বাই। দেখো বৌমা, কদিন থেকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। মীরা আমাদের বংশের একমাত্র মেয়ে, সে যাতে ঠিক মনের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে, তুমি সকল রকমের সেই ব্যবস্থা করো। সনদকে দিয়ে তো আমার কোনো আশা পূর্ণ হবে না, বাবা যতদিন আছেন তাকে গাঁয়ে রাখতে হবে। সুতরাং মেয়েটাই নয় ভালো মতো একটু শিক্ষা দীক্ষা পা, অবশ্যই খরচের ভার সম্পূর্ণ আমার। কিন্তু তা না হলে আমাদের চলে যেত, আপনি বর্দার কথা বিশ্বাস করবেন না, এখানে আমাদের কোনো কিছুরই অভাব নেই। না না, আমি কারো কথায় সে ব্যবস্থা করিনি, এ কথাটা আমি অনেকদিন থেকে ভেবে ঠিক করেছিলাম। আচ্ছা তুমি না আপাতত এই টাকাগুলো রাখো, আমি দেশ থেকে ফিরে এসে আবার তোমাকে টাকা দিয়ে যাবো। এই না নাও নাও। আচ্ছা চলুন আমার, কেমন তুমি আমাকে চিঠি দেবে কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলি বৌমা। বাবা কোনটা কি ধরিয়ে রাখবে? না মা, আগে বলুন আসুক তারপর। ¶¶
মন্দিরের গোলায় একটা কাজ খালি আছে মা, দেখি সরকার মশাইয়ের হাতে পায়ে ধরে যদি কাজটা জোগাড় করতে পারি। এটা অনেকখানি পথ মা বাবা, তুমি না খাইয়ে কিছুতে যাবো না, দাদা যান আমরা ভাত করে খাবো। কিন্তু তাতে যে কেউই বাঁচবি না। তা হোক বাবা। কিন্তু মা, কোনো কথা নয় বাবা, তুমি বসো। দাদা কিছু পেলে বাবা শুনু আনন্দ কাকু, এবারও কাকিমাদের বাড়ি পুজো হবে। মহামায়া তাহলে এবারও গায়ে আসছেন, গতবারে তোর মাকে নিয়ে গেলেন, এবার না জানি কার পালা। তুই যাটা বলছি বাবা, দাদা তুমি বাবাকে একটু আটকে রাখো, আমি ততক্ষণে চালকাটা ছুটি আনি। দেখ তো অরুণ পাগলি মেয়ের কাণ্ড, ওই বিদুরের ক্ষুদে কার কি হবে। আমি বরং অন্য কোথাও ব্যবস্থা করে নিত। কি ব্যবস্থা করতে বাবা, করু ঠিকই করেছে, তুমি না খেলে আমরা খাবো না। তুমি নয়টাতে একটু বসো, আমি দেখি আর কিছু জোগাড় হয় কিনা। ভগবান, মায়া মমতা বুদ্ধি সবকিছু দিয়ে যে সংসারে পাঠালে, শুধু বেঁচে থাকার সংস্থানটুকু এদের দিলে না। এই হতভাগার ঘর ছাড়া পৃথিবীতে কি জায়গা ছিল না। কিন্তু ছেলের বয়স কত হলো সেই হিসেবে আছে? এই বয়সে তো কত ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, আর তোমার ধাড়ি ছেলে পড়ছেন মোটে ফোর্থ ক্লাসে। ধাড়ি বলছি কি গো, এই তো সবে চোদ্দই পা দিয়েছে, বরাবর প্রমোশন পেয়ে যাচ্ছে। স্কুল ছাড়া বাবার কাছে অনেক কিছু শিখেছে, উনি তো দিন রাত ওখানেই থাকে। সে শিক্ষার কোনো দাম নেই এ যুগে, ভালো ইংরেজি শিখে কম্পিটিটিভ পরীক্ষা ফার্স্ট সেকেন্ড হতে না পারলে কিছুই হলো না। ইংরেজি শিক্ষায় বুঝি সব, বাবার শিক্ষা কিছুই না। এ কি তোমার মত? ওই তুমি তো তিন চারটে পাশ দেন, জ্ঞানে বুদ্ধিতে তিনি কি কারোর চাইতে কম? আর আমি তো জানি কেন তিনি সন্তকে নিজের মতো করে গড়ে তুলছেন। কেন? বাবা চান সে যেন গ্রামকে ভালোবাসতে শেখে, তোমাদের মতো ত্যাগ করে চলি না যায়। কিন্তু আমি যে চাই অরুন্ধতি সন তোর কাকার মতো হয়। ছোট বউ মীরাকে বাবার কাছ থেকে কেড়ে না নিয়ে গেলে তোমার ইচ্ছে কখনই বাধা দিতাম না, আমার নিজের মতামত যাই হোক। এখন আর তা হয় না, আরো কিছুদিন অপেক্ষা তোমাকে করতেই হবে। মীরারা যদি এখানে একেবারে না আসে? না আসে তখন দেখা যাবে, কিন্তু আপাতত ভাই বোন দুটিকে এখান থেকে সরিয়ে নিয়ে না, এই আমার মিনতি। বেশ, আসছে বছর সন্তুকে নিয়ে যাওয়ার ব্যবস্থা তুমি করে দেবে, বলো রাজি? আচ্ছা গো আচ্ছা। এই বেলা হিসেবটা লিখে ফেলি, তাহলে পরে আবার ভুলে যাবো। ১৩ টাকা, বড় আঙুলটা ১৩ টাকা আর ছোট আঙুলটা ১৫ আনা, আর এটা ১ টাকা, এটা ১৪ আনা, তাহলে সব মিলিয়ে হলো গিয়ে ১২ টাকা। ১২ টাকা, এই জন্য হাড়ি তোকে তোর বোকা বলে। এই দাদামণি দেখছি আমার চাকরিটা খাবে, যাই দাদামণি, এই হয়ে গেল বলে। ১৮ টাকা, ১৮ টাকা কি ভাষা দিয়ে পড়লো হিসেবে দিতে বলে বড় মাঝে দেখো যত পড়ো হারুদা হারুদা, আমি ওইদিকে তোমার বন্দোবস্ত করছি হারুদা। কালা হয়ে গেল না কেন দা, অমন করছো কেন? আজ বাঁধে খুব মাছ উঠেছে, চলো না। মাছ উঠেছে আর এদিকে যে আমি ঢুকতে বসেছি, হিসেবটা করবে কে? রাখো তোমার হিসেব, কালকের মতো আমি করে দেবো। এখন তুমি ছিপ ছিপ গুলো বের করে নিয়ে এসো, আমি পানি পানি চললাম। কারো পড়ো
কি ছলা পরামর্শ হচ্ছে? না না বড় মা, ছলা পরামর্শ আর কি হবে, আমরা তো বাদে মাছ ধরতে যাচ্ছি। যাচ্ছ না বুঝি, সেই কথাই আসছিল। বেশ বেশ, ঠাকুর ঘরে কে না আমি কলা খাইনি, কি বলা হবে? সন্তু এখন হারুকে ছেড়ে দাও, পুজোর বাজার করতে ওকে এখনই শহরে যেতে হবে। হারু তুমি পর্দাটা নিয়ে। কত মাসে বড় বাবুকে একবার ডাকছি। আচ্ছা তুমি একটু দাঁড়াও হারু, আমি এক্ষুনি আসছি। আনন্দ, এবার যখন কলকাতায় যাবে সনদকে তোমার সঙ্গে নিয়ে যেও, ওর লেখাপড়া এখানে সুবিধে হচ্ছে না। আপনি আপনি বলছেন এই কথা? হ্যাঁ আমি বলছি এই কথা, এতদিন আপত্তি করা আমার অন্যায় হয়েছিল, ওকে এবার নিয়ে যাও তোমার কাছে। আমি বলছিলাম এই বছরটা সনদ এইখানেই। না না ওকে নিয়ে যাও, আর একটা মাসও এখানে নয়। বাবা। কি মা? সনদকে যদি কলকাতায় পাঠিয়ে দেন তাহলে মীরাকে আমার কাছে আনিয়ে দিন, একলা আমি থাকতে পারবো না বাবা। মীরাকে তাকে আমি কোথায় পাবো মা? যা করলে পাওয়া যায় তাই করুন, ওদের অভিমানটা বজায় রাখুন বাবা। তারা তো আর এখানে আসবে না মা, আমি ওটা পারব না। এই দেখো মীরার চিঠি। তারা যখন সুখী আছে তখন আর কেন? দাদু তুমি ভারী দুষ্টু, তুমি দাদার কাছে না পড়তে পাঠিয়ে দাও না কেন? তাকে মূর্খ করে রাজি বুঝি, যাকে উনি মাকে বলেছেন তুমি নাকি তোকে ভালো করে লেখাপড়া শিখতে দেবো না। তুমি ভয়ানক দেখতে, নিজে আমাদের তাড়িয়ে দিয়েছে আবার দাদাকেও আসতে দেবে না। আমরা আর তোমার কাছে কখনো যাবো না। এখানে কেমন আমি বড় মামার নেই ইলাদির সঙ্গে সে যে গুজে গাড়ি করে মেম সাহেবদের স্কুলে যাই, তোমাদের ওখানে আমি গাড়িও আনে স্কুলে আনে। কিন্তু আমরা কি করে থাকবো বাবা? যেমন করে আছি তেমনি করেই থাকবো মা। সুনন্দ গেছে আর মীরা সাক্ষাৎ, মীরা আবার ফিরে আসবে, অভিমান ভাঙলেই ছোট বউ সব বুঝতে পারবে। ততদিন সনদকে আপত্তি করো না মা, আমি আনন্দের কোনো ইচ্ছায় আর বাধা দেব না। আমি যদি থাকতে না পারি? পারবে বলছি, আমি আশীর্বাদ করছি তুমি নিশ্চয়ই পারবে। সনদ যদি থাকতে না পারে তাহলে কি তুমি তার সঙ্গে যাবে মা? না না বাবা আমার ও কথা বলবেন না, আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারব না। জানি মা, তাই থাকো, তুমি আমার জন্য এমনি করেই থাকো, আমারও সাধ্য নেই যে ওদের সঙ্গে তোমাকে যেতে দিই। ভগবান এটুকু আত্মসুখ হয়তো আমার ক্ষমা করবেন। নেত্রাম্বকে গো
টাকা করির জোগাড়ে সেখানে হয়তো হরিষ্ঠা আপনারা সেখানে পুজো করতে যায় না
নুরুর অবস্থা কদিন বড্ড খারাপ ছিল বলে আমি কেউ বেরোতে পারিনি। তবে তোদের চলছে কি করে খাওয়া দাওয়া? ওষুধ থেকে আমাদের কারোরই খাওয়া হয়নি। হ্যাঁ জলের কুলসিটা আর কাকিমার দেওয়া করুণার একখানা শাড়ি পাওয়া যাচ্ছে না। কোন শাড়ি? অসম্ভব। তুই আমার সঙ্গে একবার আয় করুন। তুমি গিয়ে করুণা আর বিশুকে দেখো, আমি এখনই আসছি। জলের ধারে চলন্ত জেলেদের জ্বালাটা লাশ উঠেছে। এই তোমার মেয়েরা, এই আমার মেয়েরা। বাপের জন্য এমন কখনো দেখিনি বাপু। মেজাজ দেখি বাপের বাড়ি এলি তা বেশ তো, দুদিন না হয় থাক, তারপর আবার নিজের অধিকার বজায় রাখতে ফের ফিরে যা। তা না, সাত সাতটা বছর আর শ্বশুরবাড়ি মুখই হলি না, মেয়ে মানুষের এতটাই ভালো নয়। কিন্তু তোমরাই তখন তো আশকারা দিয়ে ওর মেজাজটাকে গরম করে দিয়েছিলে, আজ গাছে তুলে মই কেড়ে নেওয়াটা ঠিক হচ্ছে হিমু? তুমি থামো, মই কি কেউ সাত করে কারে? আমাদের পাকা ধানে মই দিচ্ছে যে বাবা যাওয়া অব্দি সমস্ত সংসারটাই তোমার ঘাড়ের উপর পড়েছে। ঠাকুর তো অত কুকুরহস্ত হয় না, তোমার এই রোজগারে এত ঝামেলা। মীরা সরস্বতীর কোনো ঝামেলাই তো আমাদের পোয়াতে হচ্ছে না হিমু, ওদের সমস্ত খরচই তো আনন্দবাবু দিচ্ছেন। কিন্তু মীরার বিয়ে দিতে হবে না, আঠারো তেরিয়ে উনিশে পড়লো মেয়ে, সে কথা দেখো, নিজের মেয়ে ইরাকে নিয়ে তো চোখে অন্ধকার দেখছি, তার উপর আবার। আর সে ব্যবস্থাও যে আনন্দবাবু করবেন না সে কথা ভাবছো কেন? তাছাড়া তোমার বোনপুর সঙ্গে মীরার বিয়ের সব তো ঠিকই হয়ে আছে, বিসিএস পাস করে ছেলেটি ডেপুটি কালেক্টর হয়েছে, আমার ছেলেটিকে বেশ পছন্দ। তোমার তো পছন্দ, কিন্তু তাদের পছন্দ মীরার ঠাকুরদার অর্ধেক সম্পত্তি, আর তাই জন্য তো ঠাকুরজিকে সেখানে যেতে বলছি। সরস্বতী অত কাঁচা মেয়ে নয় হিমু, বুদ্ধিতে যে তোমাকে আমাকে দশ বার কিনে দশ বার বেঁচে আসতে পারে, দেখছো না
শ্বশুরের ঘর ছেড়েছে, কিন্তু ভাসুর আর ভাসুর পোকে কেমন হাতে রেখেছে। যেই বুঝবে শ্বশুরের আর্থিক রাজত্ব না পেলে মীরার বিয়েটা হচ্ছে না, সেই ছুটবে শ্বশুরের ঘরে। মাঝখান থেকে তুমি আমি বলে কেন নিমিত্তে ভাগি ওই বলো তো? তাহলে তো বাঁচি। ও কি আবার কিছু সেরে গেল? একটু আগে তো এক ডজন খেয়েছ। এক ডজন আগে খেয়েছি, কিন্তু এই মালও তো ভেজালে ভরা গো। আলু ভেজাল, ঘি ভেজাল, ময়দা ভেজাল, না না খাবো না। একটা গরম চা, গরম জলে সব ধুয়ে দিন। ইলা ইলা কি বাবা? একটা গরম চা মা। অবেলায় আর চা খেয়ে কাজ নেই, তার চেয়ে দুটো সোডামিন ট্যাবলেট নিয়ে আয় না, তাই খেয়ে জল খাও। সোডামিন ট্যাবলেট উঠে উঠে ভেজাল গো। তা হোক, বেলাকার এসব কাজ না করলে নয় যদি করে না, ঠাকুর এখনই পড়বার জন্য ডাকা ডাকি করবে। ঠিক সন্তের মতো স্বভাব হয়েছে তোমার, বাবাকে কেবল ফাঁকি দেওয়ার চেষ্টা। কিন্তু আমি তো এখন ছেলে মানুষটি নই মা, আমার যে তোমার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। সারা জীবনটাই তো পড়ে রইল মা ঘরের কাজ করবার জন্য। কিন্তু লেখাপড়া শেখার এই বয়স, যেটুকু এখন শিখবে সেটুকুই ভবিষ্যতের সম্বল হয়ে থাকবে। মা ওঠো, কাপড় বদলে বাবার ঘরে যা। আমরা করুণা দিদিকে কোণে পুষে রেখেছি, শঙ্কুদারা ঠাকুরের সবগুলো পাশ দেওয়া হয়নি বলে বিয়েটা হয়নি। গায়ের লোক এসব বলছে দিদি? হ্যাঁ মা, আরো বলছে তুমি নাকি ওদের রাজ্যের মা। বিশুদ্ধ বাঁচাবার জন্য তুমি কি না করেছো সকলেই দেখেছো তো? কপাল মন্দ, সেও বাবার সঙ্গ নিল। সবাই বলে করুণা দিদিকে তুমি নাকি কখনো পরের ঘরে পাঠাবে না, সে এইবারই বউ হয়ে থাকবে। চুপ করে দাসুন মা, এসব কথা ঠাকুরের কানে গেলে কি হবে বলো তো? তার কি আর শুনতে বাকি আছে না? নকরি ঠাকুর দাওয়ায় বসে জাগুত পাকাচ্ছে, তার ইচ্ছে ছিল কিনা করুদিকে তার ব্যাটা গণেশের বউ করতে। কারো গাঁজাখোর মদখোর দোষ বড় ছেলের সঙ্গে বিয়ে, কি করে কথা ভাবতে পারলেন তিনি? আমার লক্ষ্মী মায়ের ওই অবস্থা হওয়ার আগেই কিন্তু আমি বিশ করি দাদু। আচ্ছা দিদি, আজ তোমার ছুটি, কিন্তু বাকি রচনাটা কালকে শেষ করতে হবে। হ্যাঁ অরুণ, আজকে তুমি সাংখ্য দর্শনটা ভালো করে দেখে রাখো। বিদেশি পণ্ডিতরা সাংখ্য দর্শনকে উড়িয়ে দিতে চান, ভালো করে যুক্তি দিয়ে তাদের ধর্ম নিরসন করা যায়। যুক্তি আমি ভেবেই রেখেছি, বলবো এই তো চাই। তোমাকে দেখলে আমাকে অর্জুনের কথা মনে পড়ে, দৃষ্টিপাত মাত্র তাহা শিখিলা অর্জুন। তুমিও তাই। আচ্ছা অরুণ, তোমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দেওয়া হয়নি বলে তোমার মনে কোনো ক্ষোভ নেই তো? না দাদামশাই, আপনার শিক্ষাই আমার কাছে যথেষ্ট। এই শিক্ষা তো বিশ্ববিদ্যালয় আমাকে দিতে পারত না। বাবা এবার উঠতে হবে, আপনার খাবার ঠিক করে রেখে শেষ করো। না বাবা, দেরি করে খেলে আপনার শরীর খারাপ হয়, চলুন আপনি। আচ্ছা তাহলে আজ থা করুন, মায়ের আদি সামান্য করবার সাহস তো আমার নেই। আচ্ছা চলো মা। তোমার এই বুড়ো ছেলের বয়স দিন দিন বাড়তে বই কমছে না। তা হোক, ও আপনাকে খেতেই হবে। বাবা
মীরার বয়স তো অনেক হলো, তার বিয়ে কি করছেন? মীরার ওপর আমার কি অধিকার? তার বিয়ের আমি কি করতে পারি মা? কিন্তু মীরার দাদামশাই তো এখন বেঁচে নেই, বিয়েটা আমাদেরই দিতে হবে। কিন্তু মা, এই বিয়ের প্রস্তাব করলে হয়তো আমি অপমানিতই হব। মীরা এখন বিয়ে করছে, আমাদের সেই সেকেলের সম্বন্ধে ছোট বৌমা কি মীরার মামাদের মত হবে কেন? মত হবে কিনা সেটা একবার চেষ্টা করে দেখাও হয়নি। বিয়ে কথাটা আপনি একবার তুলুন ওদের কাছে। বেশ, আনন্দ তো বাড়ি আসছে, আগে ওর কাছে জেনে নিন ওদের কি ইচ্ছে। আন্তরের পর তবে আনন্দ সনকের সঙ্গে ওদের আত্মীয়তা তো বজায়ই আছে। আর করুণার বিয়ে কি হবে বাবা? করুণাকে তুমি মেয়ের অধিক যত্নে পালন করেছো এবং করছো, তার বিয়ে তুমি যেমন বলবে তাই হবে। বাবা, আপনি তো জানেন আমার এই স্নেহ যত্নের মধ্যে কোনো স্বার্থ নেই। তবু মাঝে মাঝে মনে হয় ওকে পরের ঘরে নাইটা দিলাম, তাই ভাবছিলাম। বুঝেছি মা, তোমার ইচ্ছে জেনে আমি খুব খুশি হলাম। অনেকদিন থেকে আমার মনে ওই কথাটা হচ্ছিল, ভগবান করুণা অরুণকে যখন আমাদের হাতে দিয়েছেন তখন আমরাই মিলে ক্ষতি কি, তাছাড়া গ্রামের সকলেরই এই ইচ্ছে। জানো তোমার দশের মুখে ভগবান থাকেন। বাবা কি মা, কিন্তু এই চেষ্টা করতে গেলে সংসারে যদি নতুন কোনো অশান্তি আসে? তুমি আনন্দের অসম্মতির আশঙ্কা করছো? বেশ, সে বাড়ি আসি, তার মতামত জেনে যদি অন্যরকম মত করতে হয় তখন করে দেব। অনুতের কথা না, এত রাত্রে কলকাতা থেকে দেখো তোমার। আকাশ একটা মিষ্টি বেড়েছে অরুণ দা, শীঘ্রই চলো বাবাকে গাড়ি থেকে নামাতে হবে। সনত, সনত, হ্যাঁ এদিকে এসো, নামানো যাক। হ্যাঁ
নিজের জীবনের সবচাইতে বড় আঘাত পেল, পরের দুঃখ কষ্ট ভুলতে পারছ না মা, তাকে তোমার এই বুড়ো ছেলে একেবারে ভেঙে পড়ে, সেই ভয়ে নিজের মনকে শক্ত করে রেখে কাউকে জানতে দিচ্ছ না আঘাতের পরিমাণ। কিন্তু সবাইকে ফাঁকে দিতে পারলেও এই বুড়োকে কি ফাঁকে দিতে পারবে মা? আমার কাছে থাকো মা, জীবনের বোঝাটা যেন বড্ড ভারী বোধ হচ্ছে, আর যেন তাকে বইতে পারছি না। তোমায় আমি কি সান্ত্বনা দেব মা? তুমি আমায় সান্ত্বনা দাও, তুমি যে আমার মা, মহামায়া। বড় মাইমা, আজ একটু সকাল সকাল কলেজে যেতে হবে, রান্না হয়েছে? রান্না চুলে যাক, চোখ চেয়ে দেখছো না কলতলায় এক তারি এত বাসন করে রয়েছে? ঢের জ্বর। তাহলে তা কলেজের দিকে যদি এতই তোমার টান থাকে বাছা, তা তোমার মাকে ডাকো না, মেশিনে ঢুকুক, আর তুমি ওই বাসনগুলো একটা গতি করো। আমার কি বড্ড তাড়াতাড়ি মাইমা? তাড়াতাড়ি নয় বাড়াবাড়ি, ঘরে একটু কাজ করতে বলা হয়েছে, অমনি বলা হলো কিনা? আমার যে বড্ড তাড়াতাড়ি, এত বড় মেয়ে কোনোদিন তো সংসারে কুটোটি নাড়ো না, তা বেশ তো, তোমার যদি সমস্ত পছন্দ নাই হয় তা তোমার বড় লোক ঠাকুর দেখে চিঠি লিখে দাও, মোটা টাকা পাঠা, আর তুমি হোস্টেলে বসে যত খুশি তা বন্ধ কর। ঠাকুর বড়া চালাক আদমি আছে মীরা দিদি, ও আজ লোক ধরতে সারাদিন কাটিয়ে দিবে, ও খাওয়া দাওয়া হলে পর ফিরে আসবে। চালাক সবাই, বোকা হলো মামলা। এখন যাও, দয়া করে চাটি ছাই আর কয়েকটা শাল পাতা নিয়ে এসো তো। নাওয়া খাওয়া হলো না, কলেজে যাবি কখন মীরা? আজ আর কলেজে গিয়ে লাভ নেই মা, এমনিতেই বড্ড দেরি হয়ে গেছে। যাক ভালোই হয়েছে, যাতে সনতের মেসে গিয়ে ওকে একবার ডেকে নিয়ে, ওর সঙ্গে আমার কিছু পরামর্শ আছে। কিসের পরামর্শ মা? তুই কি কিছু বুঝিস না, কচি খুকি নাকি? এভাবে আর কতদিন থাকা চলবে? তুমি কি এসব দাদাকে বলবে নাকি? না মা, এই সেদিন দাদা এত বড় শোক পেলেন, এখন তুমি তাকে কিচ্ছু বলতে পারবে না। হ্যাঁ তুমি জানো না, আমি এমনি সনতকে সব খুলে বলতে গেলাম, যেন দেখি না ওর ইচ্ছেটা কি। তোর বিয়ের ব্যবস্থা করবার জন্য গায়ে একবার যেতেই হবে, তাছাড়া তোর বড় মাইমা যে সম্বন্ধটা এনেছেন সেটা তো আর হাতছাড়া করতে পারি না। যা সনতকে আবার খবর দে। এখানে এসে কি দেখতে চায়? সনতকে লিখে দাও, তাহলে রাস্তা হবে না। বেশ, তুমি না পারো আমি নিজে লিখে দিই। বাবা না, বারণ করো না, তাদের এখানে আসায় আমাদের কোনো সান্ত্বনা নেই। আনন্দের সঙ্গে সঙ্গে আমার সব চলে গেছে, তাদের দেখলে আমার দুঃখ বাড়বে বলে আর কমবে না। আমার তোমার চোখের জল ছাড়া আর সব সহ্য করতে পারি না। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আপনার বড় ছেলে মীরাকে ছোট বউকে খুব ভালোবাসত, তাদেরও খুব আঘাত লেগেছে বাবা। আঘাত লেগেছে? তুমিও কি সনাতের মতো অন্য ছেলে মানুষ রে মা, আসানে কি আঘাত লাগে? আমার আনন্দ ওদের কোনো দুঃখই বুঝতে দেয়নি, আছে নেই তাই ওদের চমক মনে। বাপের বাড়ির আদর হয়তো ফুরিয়েছে, আজ মেয়ের বিয়ের ধান্দায় শ্বশুর বাড়ির কথা মনে পড়েছে ছোট বৌমা। তোমার জন্যও নয়, আমার জন্যও নয়, তিনি আসছেন নিজের স্বার্থে। আপনার যদি এতই কষ্ট হয় বাবা, ওদের এসে কাজ বারণ করবে? না না, তাহলে যে আমাদের এই অবস্থাটা চোখে দেখবার আনন্দ তো লাভ হবে না তাতে। না তোরা আসুক, এসে দেখে যা। আচ্ছা হারু, তুমিও কি অরুণ করুণার মতো ছেলে মানুষ হবে? ওরা আসছে সন্ধ্যের পর,
এক বেলায় এত মাছ কি হবে? তুমি দেখে নিয়ে বলো মা, কাঁটাটুকু পর্যন্ত পরে থাকবে না। আজকের এই আনন্দের দিনে আমরা কি সকলে একটু বেশা পাবো না? কি বলে দেখা দিবে? নিশ্চয়ই পাবে কাকিমা, ঘরে যা দুধ আছে তাতে বোধ হয় খুল হবে না, আর কত বেশি লাগবে বলুন। তোমরা কি সবাই খেতে গেলে অরুণ আগে সব ভালো ভালো এসে পৌঁছো, তারপর সব ব্যবস্থা করো। আচ্ছা বেশ, তাই হবে। এই হালদা, তুমি রাখালকে দাঁড়া দিয়ে এখানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো, বুঝলে? এরপর সময় স্টেশনে পৌঁছতে পারবে না। চিকিৎসা এবারের এই দস্তুর বাছা আরো কত দেখবি। এটি তোমার বর্দার মেয়ে লীলা না ছোটবু? হ্যাঁ দিদি, পাড়া গাতে কখনো দেখিনি, তাই দেখতে এসেছি। দাদু কই দেখিমা? আমরা তার কাছে যাই। তিনি আননিকে বসেছেন মীরা, তোমার রাস্তার জামা কাপড় আগে বদলে না। ঠিকই, বড্ড দেরি হবে, এখন এমনি যাই না, তাতে দোষ কি? না মা, তিনি গুরুজন, তার কাছে এমনি করেই যেতে হয়। এসো না, বুঝলে দিদি? মীরাকে তাদের খুব পছন্দ, এখন আঁক কাটতে শুধু দেনা পাও না। মীরাকে তার ঠাকুরদারা কি দেবেন, সম্পত্তির অংশ সে পাবে কিনা সঠিক জানতে চায়। বিষয় লোক তো ওরা তো উইলি দেখতে চাইবে। এমন ঘরে মেয়ে নাই বা দিলি ছোট বউ? তুমি যে তুমি বলো দিদি, এমন ঘর বা সহজে মেলে? ছেলেটি ডেপুটি কালেক্টর হয়েছে, মীরার বিয়ে পাশে সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে। এখন ঠাকুরকে দিয়ে উইলটা করিয়ে নিতে পারলে কথা পাকা হয়। কোনের চেয়ে কোনের দিকে যাদের নজর বেশি, আমারই তাদের ভালো ঠেকছে না ভাই। ঠাকুর হয়তো ও কুটুম্বিতায় রাজি হবেন না। এই তো ঠাকুরের অন্যায় দিদি, এমন ভালো পাত্র পেয়ে তার খেয়ালে হাত ছাড়া করতে আমিও তো রাজি হব না। তুমি বলো না, তার আপত্তি করাটা উচিত কি? তোমার জন্যেও নয়, আমার জন্যেও নয়, উনি আসছেন নিজের স্বার্থের জন্য। আসলে কেন দিদি? ও কিছু না মা, মুখুজ্জিবাড়ির মেয়েরা সব আসছে, অসহ্য। আর কত লোক এরকম সন্দেহ থাকবে শুনি? ও কথা বলিস না, কদিন পর তুই মেয়ে নিয়ে এসেছিস, দেখতে আসবো না? অসম্ভব নয়, সনতের মোর মহৎ আদর্শের ছেলের জন্য করুণা সম্পূর্ণ অযোগ্য। না না কাকিমা, আপনি দয়া করে সনতের কাছে এ প্রস্তাব তুলবেন না। আপনারা নিজের গুণে ভুলে গেলেও আমরা জানি আমাদের সত্যিকারের স্থান কোথায়। এসব কথা বলি আমাকে শুধু দুঃখই দিচ্ছে অরুণ, আমার সনত মীরা যা, তোমরা দুটিও তাই। করুণার যোগ্যতা সম্বন্ধে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই বাবা। আমার ভয় শুধু সনতকে নিয়ে, ও রাজি হলে হয়। দেখেছি তো বিয়ের কথা তুললেই ও কিরকম আগুন হয়ে ওঠে। তবে তুমি যদি আমায় সাহায্য করো হয়তো ওকে রাজি করাতে পারবো। আমার বড় ভয় হয় কাকিমা, এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে শেষ পর্যন্ত না জানি কি অশান্তি হয়। তুমি কেন ভাবছো অরুণ? দেখো কিচ্ছু হবে না, এখন বসো তো। কি গো কন্যা দিদি, আমাদের এই পাঁচ ছ দিন ক্রমাগত দেখছো কি তোমাদের ডায়ালগের আসলে? তুমি জানলা দিয়ে গিয়ে দেখো, তোমাদের মান্যগণ্য ফেরেনের প্রতিনিধির দল এখনো হাঁ করে শুয়ে আছে, বড় বিরক্তি লাগে বাপু। ওরা তো কখনো এরকম দেখেনি, তাই অমন করে দেখে। আমারও তো তোমার আর ইলাদির দিকে
সারাক্ষণ চেয়ে থাকতে ইচ্ছে করে। কি চেয়ে দেখতে ইচ্ছে করে জরুরি? কাপড় চোপড় সারফুক দিয়ে না মানুষটাকে? সবই তোমাদের সবই সুন্দর, ওয়ান্ডারফুল। আর খালি সীমান্তে জামিরা আমার বড় ভুল হয়ে গেল রে, তোকে দেখতে এত লোক আসবে জানলে আমি গোটা কয়েক টিকিট ছাপিয়ে আনতাম, সেগুলো দু চার পয়সা করে দাম ধরলো শ্রীমতী মীরা দেবীর ক্রিয়াগমন উপলক্ষে, রূপাই হয়ে যেত। ভালো হবে না দাদা, আমি কি চিড়িয়াখানা জানলাম না? কি হয়েছে রে শোনো, আর যেন আমি মুখ কত গম্ভীর কেন জানো মা? মীরা আমাদের দেশের লোকের উপর ভয়ানক চটে গেছে। এ দেশটা বুঝি মীরার নয়, আমাদের দেশ যে বললি সেই কথাটা একবার বলে দেখো না, মজা দেখিয়ে দেবে এখন। ছোট কৃষ্ণা ফিরে পাগলে, এরা সভ্য না হলেও কথা কইতে না জানলেও এরাই তো আপনার লোক, নিজের ঘরের প্রতিবেশী, এটুকু যেন ভুলিস নে। তাহলে যা খুশি তাই বলবে নাকি? বললেই বা এই তো করুর এখনো বিয়ে দিইনি বলে ওর সামনেই আমাকে ওরা কত কি বলে যায়, বিয়ে যখন সত্যিই দিইনি কথা শুনতে হবে বলছি। ও বোধ হচ্ছে মীরাকেও শুনিয়ে গেছে, তাই মেয়ের এত রাজ। তা যাই বলো দিদি, তোমাদের পাড়া গায়ে বড় অনধিকার চর্চা চলে, আমাদের কলকাতা বাড়ি এসবের বালাই নেই, কেউ কারোর কথা থাকে না, যার যা খুশি কর। হ্যাঁ তাতে ভালো মন্দ দুই ঘটে, এখানে মেয়েদের বিয়ের বয়স হলে লোকে বিয়ের কথা তোলে, তাতে আমি কিছু মন্দ দেখি না। এরা বিয়ে বিয়ে করে কেন হাতে খাবে বলতে পারো মা? কেউ যদি বিয়ে নাই করে? ছেলেরা না করলে দোষ হয় না বাবা, কিন্তু মেয়েদের বিয়ে না হলে অসুবিধা অনেক, তাই মীরা করুণার বিয়ের ভাবনা আমাদের মতো গায়ে পাঁচ দিনও ভেবে থাকে, এতে ওদের তো কোনো স্বার্থ নেই। করুণা একবার অরুণকে ডেকে দাও তো মা। বিয়ের কথা তোমরাই বা ভাবছো কেন মা? তোমরা জানো না একান্ত ভাবে দেশের কাজ করবার জন্য কলকাতায় আমরা একটি সমিতি স্থাপন করেছি, মীরা ইদাও তারাও সভ্য হয়েছে, ওরা তো বিয়ে করবে না। কাকিমা অবশ্য মীরার বিয়ের জন্য খুব ব্যস্ত হয়েছেন। মা আমার ইচ্ছে করুণাও আমাদের, করুণাকে তোমাদের সমিতির সভ্য করবে আর আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা করাবে। কি বলেছো মা? তাই আমাদের মেয়েদের এই যে গতানুগতিক জীবন, সমাজের গড্ডালিকা প্রবাহে এই যে তারা ভেসে চলেছে, ইয়ার আমরা চলতে দেবো না। বিয়ে করা ছাড়াও মানুষের জীবনে করবার অনেক কিছু আছে, শুধু বিয়ের মন্ত্রপাঠের উপর নির্ভর করবে মানুষের জীবন অত তুচ্ছ নয়। ইলামিরা, ইলামিরার পক্ষে যা সম্ভব করুণার পক্ষে তা সম্ভব নয় সনক, সে শিক্ষাও পায়নি, আরো আগেই ওর বিয়ে হলে ভালো হতো, শুধু মীরার বিয়ের জন্য অপেক্ষা করি এত দেরি হয়ে গেছে। তা তোমরা করুণার বিয়ে দাও না, তার জন্য বাধা কি? সত্যি সত্যি তো আর ও মীরা সনকের বোন নয় যে ওদের বিয়ে না হলে করুণারও বিয়ে হবে না। নেহাত বাপ মা চাল তুলো নেই বলে এখানে আশ্রয় পেয়ে মানুষ হচ্ছে, নইলে ওদের সঙ্গে আবার কিসের সম্পর্ক? আর এই অরুণী বা বোনের বিয়ে দেওয়ার পারে না কেন? তাই করা হচ্ছে ছোট বউ, করা হচ্ছে নাকি? তাহলে তো বিয়েটা দেখেই যাবো। পাত্রটি কোথাকার? এই গ্রামের, এই গ্রামের মেয়ে দেওয়ার মতন এমন পাত্র কি আছে? আছে নাকি কেউ করুণার উপযুক্ত পাত্র? আছে বলছি ছোট বউ। কে মা? নকলি চক্রবর্তীর ছেলে গণেশ। তুমি কি বলছো? সে নেশাখোর গেজের দোদপুরে গণেশের সঙ্গে করুণার বিয়ে? ছি 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 ছি, কে এর সম্বন্ধ করলে শুনি। অরুণ, করুণার দাদা। অরুণদা, এ কি সত্যি? আর অন্যথা হবে না, ওর সঙ্গে দিয়ে দেবে না দেওয়ার উপায় কি শোনো? করুণা 20 বছরের মেয়ে হতে চললো, সে যদি আরো বেশি দিন এমন করে এই সংসারে থাকে তাহলে তার অমঙ্গল হবে। করুণা এই সংসারে থাকলে তার অমঙ্গল হবে এ কথা তুমি আমাকে বিশ্বাস করতে পারো না? সে যে তোমাদের কাছে মীরা কি আপনার হয়ে আছে সে কি কেউ জানে না? কেন তার এই সর্বনাশ করতে যাচ্ছে মা? তার ভাগ্য করাচ্ছে শোনো, আমি কি করবো? মীরা কেউ আপন হয়ে সে তো মীরা না, আমার পেটের মেয়ে না, তোর আপন বোন না। বেশ দাও ওকে তবে আমাদের সঙ্গে, আমরা ওকে কলকাতায় নিয়ে যাই, সেখানে ও লেখাপড়া করবে। সে খুব ভালো হবে দেখলাম, দাও তুমি ওকে আমাদের সঙ্গে। তারপর করুণার কি গতি হবে শোনো? তারপর তোমাদের যদি একান্ত ইচ্ছে হয় একটি ভালো পাত্র থেকে ওর বিয়ে দিলেই হবে, কলকাতায় তো সুপাত্রের অভাব নেই। কিন্তু ও থাকবে কেন মীরাগিরার সঙ্গে? কি বলো মা? আমার কথা পরে বলবো, তোর কাকিমা কি বলে আগে শুনি। আমি এর মধ্যে নেই
দিবি, ও পরের বেলায় ঘাড়ে করে আমি সেখানে উঠতে পারবো না। কিন্তু মা, কিছু কথা মীরা, আপনি শুধু ঠাঁই পায় না, শঙ্করাকে ডাকে না দিদি। ও পাগলদের কথা তুমি কান দিও না, মোটা ফোন না দিলে কোথায় পাত্র পাবে এরা? ওর না কি আছে লেখা পড়া জানে না, বাপ মা চাল ছিল কিচ্ছু, এটা কি ওরা পাত্র ঘর করবে? যত সব ছেলে মানুষ শুনলে তো স্বামী, করুণার মতো অবস্থা মেয়ের জন্য গণেশের চেয়ে ভালো পাত্র তুমি কোথাও পাবে না। মা, তাহলে উপায়? খুব সহজ উপায় আছে শোনা। কি মা? তুমি তাকে বিয়ে করে যদি আমার কোলে ফিরিয়ে দাও, সেই হলো ওরা একমাত্র। তুমি কি বলছো মা? আমি করুণাকে বিয়ে না না মা, এই কি করে সম্ভব? এই কিছু হতে পারে না, এই আমি পারবো না মা, এই আমি কিছুতেই পারবো না। কেন পারবে না শরৎ? অসম্ভব কেন বলতে পারো? করুণাকে তো তোমার মা এখন আর অপাত্রে দিতে চাইছেন না, নিজেকে সব চাইতে সুপাত্র বলে মনে করেন, তারই হাতে তোকে তুলে দিতে চাইছেন। চুপ করে আছে কেন? কিন্তু বলো, করুণা কি তোমার এতই অযোগ্য? পাশের ঘর থেকে তোমার আদর্শের কথা এতক্ষণ আমার কানে আসছে, তোমাদের শিক্ষা দীক্ষা বড় বড় কথা সবই কি এইখানে এসে ভোজবাজির মতো মিলিয়ে দেয়? যাবার আগে একটা কথা শুনে যাও শোনো, তোমার মা ও আমার একান্ত ইচ্ছা ও আদেশ, তুমি করুণাকে বিবাহ করে তাকে সুখী কর, একটা অবিলম্বে হওয়া চাই। মা, তোমাকে না বলে এই আমার প্রথম কাজ, আর এই যেন আমার শেষ কাজ হয়। করুণাকে বিয়ে আমি করতে পারবো না, আর এ নিয়ে দাদুর সঙ্গে ঝগড়া হয় তাও চাই না, সেই জন্য আমি এখান থেকে চললাম। আমি চলে গেলে তাকে তোমরা করুণার বিয়ে সেই অপদার্থ গণেশের সঙ্গে দাও, এই ভেবে তাকেও আমার সঙ্গে নিলাম। আমাদের সমিতিরই সভ্য এক বন্ধুর বাড়িতে তার মা আপনার আশ্রয়ে রাখবো। বিয়ে যদি একান্তই দিতে হয়, ভালো ছেলে দেখে আমরাই দেব, তুমি কিছু মনে করো না মা। জানতে জানতে তুই এখনই চলে যা, গ্রামের লোক জানতে বর খুঁজতে করুণাকে তোর সঙ্গে কলকাতায় পাঠিয়েছে, তোরা গিয়ে যেমন করে হয় করুকে আমার কাছে পাঠিয়ে দে, আমি আর তার বিয়ে দেব না। পৌঁছে দিতে যাচ্ছে, করুণার কথা আমি তাকে বলতে পারিনি, কলকাতায় পৌঁছে তুমি তাকে এই খবরটা দিও। কিন্তু দেখো মা, আমি যেন অরুণ আর করুণাকে না হারাই, ও যেন করুকে নিয়ে আমার কাছে ফিরে আসে, আশীর্বাদ করুন কেন পার। আরেকটা কথা বিশ্বাস করুন, আমি এসবের মধ্যে ছিলাম না, ওরা আমাকে কিছুই জানতে দেয়নি। দিদি, শীঘ্রই আয় না, তোর জন্য ট্রেন মিস করবো নাকি?
চাই পিসিমা, এসো মা। পিসিমা একেবারে কাণ্ডজ্ঞান হারিয়েছে, এমন করে অপরিচিত লোককে মানুষ বিদায় দেয় না। অরুণবাবু, ভেতরে দেখে আর আপনাকে অপমান করবো না, কিন্তু আপনার সঙ্গে আমার বিশেষ দরকার আছে, আপনি কি আজই চলে যাবেন? আগে ইচ্ছে তো সেই রকমই ছিল, তবে দরকার হলে থেকেও যেতে পারি। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে আপনাকে থেকে যেতে অনুরোধ করছি। কখন কোথায় আপনার দেখা পাবো বলুন। এমনি করে কোথায় যাচ্ছেন আপনি? আগে না তেমন বিশেষ কোথাও নয়, তবে ভাবছি একবার। এর আগে কলকাতা কখনো এসেছেন? আগে না। না তো কোথায় যাচ্ছেন, চলুন ভেতরে চলুন, কোথায় যেতে হবে না আপনাকে? মীরা দেবী, আমি বরং কাল সকালে আপনাদের সঙ্গে দেখা করব, এখন আমি যাই। আচ্ছা নমস্কার। আমি যদি অরুণবাবু হতাম তাহলে এই বাড়ির ত্রিসীমানা কখনই মারাতাম না। দেখেছিস তো পিসিমা তাকে সারাটা পথ কিভাবে কথা শোনাতে শুনাতে এসেছে। মার কি দোষ, দাদু কেন এরকম বিস্তৃত প্রস্তাব করলেন? কিন্তু অরুণবাবুরই বা কি দোষ, তিনি তো তোকে বিয়ে করতে চাননি, তিনি তো তার স্বপ্নের আশা করেন না। সে খবর তুমি পেলে কোথায়? চোখ থাকলে তুইও পেতিস, সাত দিনের ওপর তো এক বাড়িতে ছিলি, দেখেছিস কখনো তাকে? তোর কাজ খেসতে পাঁচে কারো অসুবিধে হয়, তাই সব সময় ভয় ভয়ে দূরে দূরেই থাকতেন। একটু চোখ চেয়ে দেখলেই বুঝতে পারতিস, ওরা দুটি ভাই বোন যেন তোদেরই জন্য জীবন উৎসর্গ করে বসে আছে। করুণবাবু খোঁজ নিয়ে জেনেছেন সনদদা করুণাকে তার বন্ধুর মায়ের কাছে রেখে বন্ধুকে নিয়ে চাঁদপুরে তাদের সমিতির কাজে চলে গেছে। শীঘ্রই ফেরবার কোনো সম্ভাবনা নেই, সেখানে নাকি মজুরদের সঙ্গে মালিকদের ভয়ানক গণ্ডগোল চলছে। করুণবাবু বলছিলেন সনদদা ফিরে এলে তার কাছ থেকে করুণাকে কেড়ে নিতে পারবেন না, করুণার কপালে যাই থাক না কেন তাতে নাকি সনদদার অপমান হবে। আমার মুখে আপনার আদেশ যে করুণাকে নিয়ে তবে তাকে ফিরে যেতে হবে, এই কথা শুনে অরুণবাবু প্রায় কলকাতা পথে পথেই বেড়াচ্ছেন। থাক থাক, জানি না হতভাগী কপালে কি আর, সবই অদৃষ্ট মা, তুমি এত করে কিছু করতে পারলে। চশমাটা আর ভাগ করা কাগজ খানা দাও তোমার। এটা পড়ে দেখো তো না, থাক পরে পড়ো। মেপ খান আমার গায়ে ভালো করে দিয়ে দাও তোমার। জর্জে বড় বেড়েছে বাবা। ও কিছু নয় মা, আপনি সেরে যাবে। মা আসতে বলো। আবার কোভরেজকে কেন খবর দিলে মা? এ রোগ ডাক্তার কোভরেজের এলাকার ভাই রে। নাম হইবার তো বোঝাই, বসো। মুখ গম্ভীর করাটা কি তোমাদের ব্যবসার মধ্যে নাকি? ওটা কি সর্বত্রই করতে হয়? মনে পড়ছে না যে আমার নামটি কি? মৃত্যুঞ্জয়। বসে দেখি একটু গল্প করা যাক। বৌমা, তোমার খিদে পেয়েছে, একটু খাবার তৈরি করে আনো তো। শুধু বাড়লি? শুধু বাড়লি, বেশ বেশ। অধিকার ছাড়তে চাও না, না কভরেজ? আচ্ছা মাইলা, পত্রপাত অরুণকে এখানে পাঠিয়ে দাও, বাবার খুব অসুখ, বোধ হচ্ছে সামনে বড় বিপদ, আমি একা কোনো ভরসা পাচ্ছি না। এবার তাহলে আমরা আশি বছর দিয়ে যাই। হ্যাঁ
বৌমা যাই বাবা। বসো। তোমাকে দেখানি আমার উচিত ছিল মা, কিন্তু মানুষ দুর্বল, পাছে বল হারায়, এই ভয়ে সব কাজ শেষ না করে আর তোমাকে দেখাতে ভরসা পাই। দেবত্র কাকে বলে জানো মা? না বাবা। যে সম্পত্তি শুধু দেবতার সেবাতেই লাগে, যাতে দেবতা ভিন্ন এই জগতে আর কারুর অধিকার নেই, তাকে দেবত্র বলে। বুঝলে মা? এখন আমার দেবতা কে কারা তা জানো? না বাবা। যে দুঃখী ভগবান আর মানুষের দেওয়া দুঃখ দুই নির্বিচারে মাথা পেতে নেয় সেই দেবতা, তার সেবাই দেব সেবা, ছাড়া আমার উত্তরাধিকারী আর কেউ হতে পারে না। তাদের জন্য আমি এই করেছি শোনো। আমার অন্তে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দরিদ্র নারায়ণের দেবত্র বলিয়া গণ্য হইবে। ইহার দ্বারা শুধু আমার দেবতারূপী দুঃখী অনাথদের সেবাই চলিবে। এই দেবতার সেবিকা আমার পুত্রবধূ শ্রীমতী অরুন্ধতী দেবী ইহার একমাত্র অধিকারিণী হইয়া থাকিবে। তাহার অবর্তমানে তাহার পালিত পুত্র শ্রীমান অরুণ কুমার চক্রবর্তী এবং পালিতা কন্যা শ্রীমতী করুণা দেবী এই দেবত্র সম্পত্তির সেবায় থইয়া এই গ্রামে বসবাস করিয়া গ্রামের কল্যাণকর দেব সেবায় এই সম্পত্তি ব্যয় করিবে। নাও মা। বাবা। কি মা? জগতের কাছে আমার কুণ্ঠিত লজ্জিত করছেন আপনি। কার সাধ্য তোমাকে লজ্জিত করে? আমার সম্পত্তি বিরাশ আর খেয়ালের ভোগে লাগতে পারে না। অরুণের বাবা হরিশের মৃত্যুর কথা তোমার মনে পড়ে মা? আমার এত থাকতেও আমার প্রতিবেশীকে দুঃখ দৈনের জন্য আত্মহত্যা করতে হয়েছিল। তারই প্রায়শ্চিত্ত স্বরূপ দিন দুঃখী অনাথ আতুরদের সেবার জন্য আমি দেবত্র করে যাচ্ছি মা। আমার ভুল বুঝবেন না বাবা, সনদকে দিয়ে যান তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মীরা তার বিয়ে যে এই সম্পত্তির উপর নির্ভর করছে। যা দিয়ে বহুর মঙ্গল সাধন হয় তাকে সে কাজে ব্যয় না করে তুমি এক বিদেশি সরকারের কোথাকার এক হাকিমের বিরাস চরিতার্থে লাগাতে বলো না। বিয়ে যেখানে দেনা পাওনার উপর নির্ভর করে সেখানে বিয়ে না দেওয়াই উচিত। কিন্তু বাবা, মীরার কথা আপনি আর একবার চিন্তা করে দেখুন। এই জন্যে আমি সব শেষ করে তবে তোমায় জানিয়েছি। আমার শেষের কথা দিন, একটু শান্তিতে থাকতে দাও মা। চিরদিন যেমন নিজে সব সহ্য করে আমাকে শান্তিতে রেখেছিল, এ কটা দিন তেমনি ভাবি রেখো মা। অরুণ করুণা তাদের হাতের জলেই আমি তৃপ্তি পাব, তারাও যেমন হতভাগ্য তুমি আমি আমরাও তাই। আর পারি না মা, শরীরে বড় কষ্ট, আমি একটু ভাব। আমার মাথায় একটু হাত বলিয়ে দিতে পারবে না? কেন পারবে না? তুমি যে আমার সত্যিকারের মা।
মা, গ্রামে ঢুকতে না ঢুকতে একই কথা কানে এলো, মীরা দেবীকে সনদকে দাদামশাই ত্যাগ করেছেন, এ কি সত্যি? এসব কথা পরে হবে অরুণ, আগের কাজ আগে করো। এই আপনি কি বলছেন? এইটি যে সব আগে দেখতে হবে কাকিমা, আর তাছাড়া এত বড় অবিচার আপনি বা কি করে সহ্য করে আছেন? হয়তো এই ঠিক হয়েছে অরুণ, যার বুকের রক্তে ওরা মানুষ তাকে এত অবহেলা করায়, ওদের যে পাপ হয়েছে সে পাপের হয়তো এই প্রায়শ্চিত্ত। আমি মানতে পারবো না, এ তাদের উপর অন্যায় করা হয়েছে। ছোট কাকিমা মীরা দেবী আজই এসে পৌঁছবেন, তারা এলে বরং। অরুণ, আগে বাবার কাছে যাও, তিনি তোমার পথ ছেড়ে বসে আছেন, বিষয় ব্যবস্থার কথা পরে হবে। আপনি কি করেছেন? আপনার বংশধর সনদ, আপনার স্নেহের মীরা, তাদের বঞ্চিত করে এ আপনি কি করে যাচ্ছেন? তাদের যদি ক্ষমা করতে না পারেন, অন্তত এই লজ্জার হাত থেকে আপনি আমাদের উদ্ধার করুন। সঙ্গীদের পুলিশে গ্রেপ্তার করেছে, ইলা দেবী টেলিগ্রাম দেখলে অরুণ, ভগবানের দণ্ড তার আমাকে একবার এখনো যেতে হবে কাকিমা, দেখি যদি ছাড়িয়ে আনতে পারি
না, বাবার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। তুমি চলে গেলে বাবাকে জল দেবে কি? ইলাকে লিখে দাও, উকিলদের সঙ্গে পরামর্শ করে যদি কিছু করতে পারে তো করো। না, এখন আমি তোমার কোথাও যেতে দেব না, বরং বাবার কাজ শেষ হয়ে গেলে যাও, আর সেই সঙ্গে করুকেও নিয়ে এসো। বন্ধুর বাড়ি থেকে আনতে পারলেন না। কেন? করুণা আসতে চাইল না। সে আসতে চাইল না, আর অরুণবাবু উনি ভালো ছেলের মতো সুসুর করে চলে এলেন। কোনোদিন না আসতে চাওয়ার কারণটা কি? এই দেবত্রের ব্যাপারে ধিক্কার আর লজ্জায়। দাদামশার মৃত্যু বা সনদার জেল তাকে যত না কাঁদিয়েছে তার চেয়ে ঢের বেশি কাঁদিয়েছে এই দেবত্র। অরুণবাবু কি আসছিলেন? আমি জোর করে এলাম। সনদ তাহলে এক বছরের আগে খালাস পাবে না? না না পিসিমা, তার বিরুদ্ধে সরকারের অনেক দফায় অভিযোগ। মালিকদের বিরুদ্ধে কুলি খেপানো, অনধিকার প্রবেশ, আইন অমান্য, আরো কত কি। অরুণবাবু চেষ্টা ত্রুটি করেনি, কিন্তু কিছুতেই কিছু হলো না। সনদার কথা তো বুঝলাম, কিন্তু করুদি তাকে যেখানে রেখে আসা হয়েছে তাদের তো দিন আনতে দিন ফুরোয়, সেখানে ওর কষ্টের এক শেষ হবে। যত কষ্টই হোক করুণা এখানে আসবে না মেয়েরা। আর অরুণবাবুও বোনকে জোর জবরদস্তি করার লোক নন। সনদটা খালাস না পাওয়া পর্যন্ত কোনো ব্যবস্থাই হবে না। হবে না বললেই হলো, আমাকে একবার সেখানে নিয়ে চলো তো, দেখি সে কেমন না আসে। তুই চুপ কর তো মেয়েরা, ওদের ব্যাপারে তোর অত মাথা ব্যথা কিসের? নিজের কি হবে সে উঠাতে? ভগবান আমায় চারদিক থেকে বেঁধে মাপছেন, সনদ এলে যা হয় একটা ব্যবস্থা হতো। থাক বাবা, হয়েছে হয়েছে। অরুণ, তোমরা দুজনে হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নাও। আর কখনো কিছু হবে না, হতেও পারে। যখন এসেছে তার সমাধান করতে, এখন ওঠো তো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ডেপুটি কালেক্টর ছেলেটির সঙ্গে মীরার বিয়ের সম্বন্ধের কথা তুমি নিশ্চয়ই শুনেছ। ছোট বউয়ের ছেলেটিকে খুবই পছন্দ। পাত্রপক্ষ আশা করেছিলেন মীরা এই সম্পত্তির অর্ধেক পাবে, কিন্তু তা তো আর হল না। এখন শুনছি নগদ 15,000 টাকা পণ পেলে এ বিয়েটা হতে পারে। আমার যা গয়নাপত্র আছে সব বেচলে
অত টাকা হবে না। তাই বলছিলাম তুমি আগে কলকাতায় গিয়ে চেষ্টা করো, যেন ওরা কিছু কমে রাজি। কিন্তু কাকিমা, ওদের কথা যেটুকু শুনেছি তাতে ওরা কমে রাজি হবেন বলে মনে হয় না। বাকি টাকাটা আপনি বরং দেবত্র থেকে দিয়ে দিন। তা হয় না অরুণ, ব্যক্তিগত কাজে দেবত্ব থেকে টাকা নেওয়ার বা দেওয়ার অধিকার আমাদের নেই বাবা। বেশ, আপনি দেবত্র থেকে টাকাটা আমার নামে ধার নিন, ও দেব ঋণ আমি রোজগার করে শোধ করে দেব। কিন্তু এত টাকা শোধ করা কি সহজ কথা বাবা? তা হোক, টাকাটা আপনি দিন কাকিমা, আমি যেমন করে হোক যত শিগগির পারি এ আমি শোধ করে দেব। কিন্তু তার আগে একবার চেষ্টা করে দেখো না, পন্থা যদি একটু কমাতে পারো। আচ্ছা কাকিমা, আপনার বোধ করি মনে আছে পাত্রপক্ষের আরেকটি দাবি, যে বিয়ের আগে মীরা দেবীকে বিয়ে পাশ করতে হবে। হ্যাঁ, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমার একটি অনুরোধ, এই টাকাটা দেবত্র থেকে ধার নেওয়া হচ্ছে, মীরা দেবী যেন জানতে না পারে। বুঝেছি বাবা, তাই হবে। ভীষণ বিপদে পড়ে গেছি বর্মা, দু পয়সার হিসেবে কিছুতেই মিলছে না। আবার যোগ দিয়ে দেখো। আবার যোগ দিয়ে দেখতে হবে? কি সপ্নাস, এই হিসেবে দেখতে আমার চাকরিটা খাবে। তোমার হিসেব আমি মিলিয়ে দেবো। মা, সত্যনারায়ণ খুঁজে দাও, একবার তোমার কোথাও ফিরে এসেছে, এবার নবান্নে কি ধুমধাম করে ডেকে নিয়ে বড় মা। সব ভালো তো? ভালো আর বলে কি করে বাবা, ঘরের ছেলে ঘর ছাড়া হয়ে থাকলেই পরের রাজত্ব হয়, তাই তোর পথেই দিন কাটাচ্ছিলাম। মা, মীরাকে তো দেখছি না, ও কি কলকাতায়? হ্যাঁ, সে পড়ছে। ও, আর সবাই কোথায় মা? করুণা, অরুণদা? করুণাকে তুমি যেখানে রেখে গিয়েছিলে সেখান থেকে সে তো আর ফেরেনি, আর অরুণ সে কলকাতায়। করুণা, করুণার ফেরেনি, অরুণদা কলকাতায়, ব্যাপার কি মা? ব্যাপার আবার কি বাবা, পরের ধনে ফৌজদারি করতে গেলে একটু চক্ষু লজ্জাও তো হয়। সেসব কথা এখন থাক। সনক, তুমি স্নানটা সেরে এসে জল টল কিছু খাও। না মা, সব না শুনে আমি যাবো না, তুমি বলো। অত উতলা হয় না সনক, আগে স্নানটা সেরে এসো, তারপর সব বলছি। তুই শান্ত জল খাবার ঠিক কর, আমি তখন পুজোটা সেরে আসি। কেমন করে কি অবস্থায় ওদের দিন কাটছে সে শুধু ভগবানই জানেন। মা, জেলে যাওয়ার আগে কাকিমার বর্তার মুখে দেবত্রের কথা শুনে দাদুর উপর আমার অভিমান হয়েছিল সত্যি, কিন্তু তোমার কাছে আজ সব কথা জেনে আমি বুঝতে পারছি কেন তিনি এ ব্যবস্থা করে গেছেন। যাদের উপর দাদু তার দেবত্রের ভার দিয়ে গেছেন তারা সত্যি সব দিক থেকে যোগ্য। তোমার আর দাদুর হাতে যারা গড়া তারা আমাদের মতো বিদেশি শিক্ষায় শিক্ষিতদের চেয়ে অনেক উঁচু। আজ আর আমার কোনো দুঃখ নেই মা। আজকে তুমি আমার কি লজ্জার হাত থেকে রেহাই দিলে সে শুধু আমি জানি বাবা। আমি ভয়ে ভয়ে ছিলাম, না জানি তুমি এসে আবার কি বলো। এতদিন অরুণের মুখের দিকে তাকাতে আমার কষ্ট হতো।
বুঝেছি মা, তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি ঘটা করে নবান্নের জোগাড় করো, আমি তোমার সব পাগল ছেলে মেয়েদের তোমার কাছে হাজির করে দিচ্ছি। দাদা, তোমাকে সেসব কথা বলা যায় না মীরা। কেন? না দাদা, তোমাকে বলতেই হবে। এক শর্তে, তুমি আমায় ছেড়ে শপথ করো যে সব শোনার পর কোন রকম গন্ডগোল করবে না। একেবারে শপথ করতে হবে? আমি শপথ করছি। না না সনত, ওকে বলো না, এমন কিছু নয় মীরা দেবী, ও আপনি শুনে কি করবেন, দয়া করে শুনবেন না। ভয় নেই আপনার, আমি যখন শপথ করেছি তখন আমার দিক থেকে ভয় পাবার আপনার কোনো কারণ নেই, কিন্তু শুনতে আমাকে হবে। তুমি বলো দাদা। শুনতেই হবে। বেশ শোন তাহলে সনত, অরুণদা তোর বিয়ের জন্য দেবত্র থেকে টাকা ধার করে মার কাছে জমা রেখেছে সনত, আর সেই টাকা এইভাবে শোধ হচ্ছে। Thank you.
নাই মা। 1933 টাকা বারোয়ানা ছ পাই। আচ্ছা মা, এগুলো কবে বিলি করা হবে? নবান্নের দিন সকালে। করি না, অরুণকে একবারই দুধ দিয়েছে না মা। করবি থাকুন দেখি না, আলু দিয়ে আসছি। তোমার আবার এইসব কাজে এগিয়ে আসা কেন মীরা? পরীক্ষা এসেছে, বই হাতে করতে তো দেখি না, পাশ করবে কি করে? আরে মীরা, তোর মতলব খোনা কি রে? আপাতত মতলবটা হলো অরুণবাবুকে খেতে দেওয়া। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না সনক। মীরা যেন আর সে মীরা নেই, সারাক্ষণ কি যেন ভাবে। করুণা, তুই এর কিছু জানিস? না মা, ও আমাকে এড়িয়ে চলে। ও যখন সখন দেখে কাকিমা কিছু বলতে সাহস পাল না। আচ্ছা সনক, বাবার নামে তো এখানে স্কুল হাসপাতাল করবি বলছিস, কিন্তু দেশের কাজের নাম করে আবার পালিয়ে যাবি না তো? না মা, ভয় নেই, আটাবো না। আর এখানে যা করবো সেও তো দেশের কাজ, এত বড় কাজে হাত দিয়ে ছেলে মানুষই করা চলে? তাহলে এখন ভালো হয়ে উঠলে কাজটা আরম্ভ করে দে। হ্যাঁ মা, তাই করবো, কিন্তু তার আগে বাবার এক ডাক্তার বন্ধুর সঙ্গে এ বিষয়ে একটু পরামর্শ করতে চাই। আমি ভাবছিলাম কদিনের জন্য আবার কলকাতায় যাব। বেশ, তাই যা। আমি আর পরীক্ষা দেব না। পরীক্ষা দেবে না? সে কি কথা? না না, এত বড় ভুল করবেন না। সনদ এসে গেছে, সে সমস্ত ভার নিয়েছে আমার উপর। রাগ করে নিজের এত বড় ক্ষতি করবেন না মীরা দেবী। অপরাধ আমার যতই হোক, এই শাস্তি আমাকে দেবেন না। কে বলেছে আপনার অপরাধের কথা? পরীক্ষা দিতে আর ভালো লাগছে না, তাই দিচ্ছি না। কিন্তু এই পরীক্ষার উপর আপনার ভবিষ্যৎ নির্ভর করছে, জানেন তো? আপনার বিয়ে? জানি। তবে যারা দেনা পাওনা ছাড়া কিছুই বোঝে না, কেন আমার ঘরে পাঠাবার জন্য আপনি ব্যস্ত হয়েছেন বলুন তো? আপনার মায়ের ইচ্ছে? মার ইচ্ছে হতে পারে, কিন্তু আমারও যে তাই ইচ্ছে, কি করে বুঝি? আমি ভেবেছিলাম আপনি আপনি ভেবেছিলেন আমি মার এই 15,000 পাত্রের গলা ধরে ঝুলে পড়ার জন্য পা একেবারে বাড়িয়েই আছি। এই তো আমি যেটা বলছি, বলেন না আপনি কিছু, কিন্তু ভেবে নেন অনেক কিছু। আপনার এই কিছু না বলাকে আমি কত ভয় করি। মীরা দেবী, আপনি আমাকে ভুল বুঝবেন না। নিজের অক্ষমতার জন্য যা বলতে চাই তা হয়তো ঠিক গুছিয়ে বলতে পারি না, কিন্তু আপনি বিশ্বাস করুন আমার উদ্দেশ্য খারাপ নয়। আমি ভেবেছিলাম কি আপনি ভেবেছিলেন জানি না, তবে এটা শুনে রাখুন, ওখানে বিয়ে হলে আমি কিছুতেই সুখী হব না। এরপর কি আপনি আমাকে ওখানে পাঠানোর কথা ভাবতে পারেন? সুখী হবেন না? না না, তাহলে সেখানে আপনাকে কিছুতেই পাঠানো চলে না। বরং আপনি যেখানে গেলে সত্যিই সুখী হবেন, এরকম ঘর আমাদের খুঁজে বের করতেই হবে। আমাদের কাছে আপনার সুখী যে সব। সকলের কথা না বলে আপনার নিজের কথা বলে, আপনার কাছেও কি তাই? হ্যাঁ, আমার কাছেও তাই। মীরা দেবী, আমার তুচ্ছ জীবনের বিনিময়ে আপনার জীবনে যদি কোনোদিন এতটুকু সুখ শান্তি আসে, সেটাকে পরম সৌভাগ্য বলে মনে করব। আমার এই কথাটা আপনি বিশ্বাস করুন। আমার কাছে লোকেশ নেই, কি হয়েছে বল?
অপরাধ করেছিলাম বলে আজকে আমি কোনোদিন মতো তোমার কোনো থাকবার অধিকার আমার নেই বলতে পারো। তোমাকে ছেড়ে আর যদি কোথাও আমার যেতে ইচ্ছে না করে তবু কি তুমি আমার যেতে বাধ্য করবে, এখান থেকে তাড়িয়ে দেবে? ও কি কথা পাগলি, তোকে তাড়াতে যাবো কেন? তোর যদি এখানে থাকতে ভালো লাগে নিশ্চয়ই এখানে থাকবি, তোকে চলে যেতে বলবার অধিকার কারো নেই না। তাহলে তোমরা আমাকে এখানে থাকতে দাও দেখি মা, জোর করে অন্য কোথাও পাঠি, আমার কাছ থেকে আমার স্বর্গকে নিয়ে। এবার তোমার হয়তো আমি বুঝতে পারছি ভাই, কিন্তু একটা ক্ষণিকের খেয়ালে আর যে জীবন তুমি নিতে চাইছো তাকে চিরদিন ভালো লাগবে? তুমি তো এভাবে তৈরি হওনি, পরে অনুশোচনা আসবে না তো? সে ভয় এখন আর নেই করবি নাও তুমি এসোতে সরতে দেব না। আজকালই কি করে মেয়ে নিয়ে একবার সরে পড়তে পারলেই হয়, পরীক্ষার নাম করে ওকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি বৌদি বলেছেন তিনি সব ঠিক করে দেবেন, এখন তুমি যদি বাদ না সাথে তো একবার চেষ্টা করে দেখি। তোর মতলব কি ছোট বউ, কি করতে চাস তো? তোমার তাতে কোনো ক্ষতি হবে না, তুমি শুধু চুপ করে থাকো কিছু বলো না। বেশ তাই হবে। করুণা অরুণকে সারা জীবন কি দুঃখ দেবার জন্য সৃষ্টি করেছিল ভগবান? কোথায় যাচ্ছে? ও হ্যাঁ যাচ্ছি, কিন্তু কোথায় এখন তো ঠিক করে উঠতে পারিনি। কাছাকাছি কোথাও যাচ্ছেন বললেই তো আমার হাত থেকে রেহাই পেয়ে যেতেন, কাজে নেই মুখে একটা সাধারণ মিথ্যে কথা বার করতে পারলেন না, দাদুর এমন শিক্ষা কি বলেন? দাদা আপনাকে সঙ্গে নিয়ে দেবত্রে এত বড় একটা কাজে হাত দিয়েছে তা কি আপনার মনে আছে? আপনি চলে গেলে তার কি গতি হবে বলতে পারেন? ও কাজ সনত একা সামলাবার মতো শক্তি রাখে, আমি চলে গেলেও ও কাজ শেষ হবে বিদায় দেবে। মায়ের নতুন চালটা যে আমি বুঝিনি তা মনে করবেন না, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনার এমন ব্যক্তিত্ব কি প্রকৃতি কেন? আপনাকে যে যখন যা উচিত বলে বুঝিয়ে দিচ্ছে আপনি তখনই তাতে সায় দিয়ে তাই করে বলছেন, আপনার নিজের বলে কোনো অস্তিত্ব নেই? যার স্বতন্ত্র ব্যক্তিত্ব বা অস্তিত্ব বিধাতাই বিধান করেননি তার তা কেমন করে থাকবে মিলা দেবে? কে বলেছে ও কথা? বিধাতা আপনাকে মানুষ করেননি নাকি? একদিন অবস্থার গতিকে আপনাকে আমাদের সাহায্যে বড় হতে হয়েছে বলে শুধু কৃতজ্ঞতার বসে কেন আপনি নিজেকে সারা জীবন সবকিছু থেকে বঞ্চিত করে যাবেন বলতে পারেন? আপনাদের প্রয়োজনে নিজের জীবনে যদি কিছুই না ত্যাগ করতে পারি তাহলে আর মানুষ হলাম কি করে? কিন্তু কোনো কিছুরই তো একটা সীমা থাকা দরকার, যেখানে আপনাদের মঙ্গল নিয়ে কথা সেখানে আমার কাছে তার কোনো সীমা নেই মিলা দেবী। আমাদের মঙ্গলের জন্য কি আপনাকে চলে যেতে হচ্ছে?
আপনি কি যাচ্ছেন? জেঠিমা জানেন তার মত নিয়েছি। হ্যাঁ, তার আশীর্বাদ নিয়ে আমার হয়ে গেছে। কিন্তু তার অমত না হলে আপনি যেখানে খুশি যেতে পারেন, এই কি আপনি মনে করেন? না, তা হয়তো পারি না, কিন্তু বিশ্বাস করুন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আমার নিজের কথা ছেড়ে দিন, কিন্তু অমন ঘরে পাঠাতে দাদুর যে একেবারেই মত ছিল না আশা করি ভুলে যাবে।